উপনির্বাচনে বাগদায় বন্ধ থাকবে অফিস, বিজ্ঞপ্তি নবান্নের। ওই বিধানসভার অধীনে থাকা সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। লোকসভা নির্বাচন শেষে এবার পড়ে থাকা শূন্য আসনগুলিতে হবে উপনির্বাচন। সেই মর্মে আগামী 10ই জুলাই রয়েছে বাংলায় উপনির্বাচন। এই উপনির্বাচনের দিনে এনআইএ অ্যাক্ট অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে ওই দিন 4টি কেন্দ্রের অধীনে থাকা সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা কেন্দ্রের বিধায়কেরা লোকসভা নির্বাচনের জন্য নিজের পদ থেকে পদত্যাগ করে লোকসভার টিকিট পেয়েছিলেন। এবার তাদের ছেড়ে যাওয়া আসনে কে বসবেন সেই মর্মেই হবে এই উপনির্বাচন। সেই সঙ্গে মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে 2022 সালে প্রয়াত হওয়ার পর এই কেন্দ্রের নির্বাচন নিয়ে মামলা চলছিল। এবার সেই মামলার নিষ্পত্তি হতেই এই কেন্দ্রেও হবে উপনির্বাচন। এই উপনির্বাচনের জন্যই বুধবার অর্থাৎ আগামী 10ই জুলাই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে উপনির্বাচনকে কেন্দ্র করে এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। দিন রাত এক করে নির্বাচনী প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই বাগদা এলাকায় জোর কদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরাও। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সচেষ্ট নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা শাসকের দফতরে আরণ্যক ভবনে নির্বাচনের কাজে যুক্ত বিভিন্ন দফতরের কর্তাদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সমস্ত দপ্তর সমন্বয় রেখে কমিশনের নিয়ম অনুযায়ী কিভাবে কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়। এদিনই নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে সকল বিধানসভা এলাকায় উপনির্বাচন রয়েছে তার অধীনে থাকা সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, এমনকি স্কুলেও ছুটি থাকবে। এছাড়াও ওই এলাকার অধীনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য থাকবে পে লিভ নিয়ে ভোটাধিকারের সুযোগ। এখানেই শেষ নয়, এই কেন্দ্রগুলির মধ্যে যদি কোনো কেন্দ্রে পুনর্নির্বাচন হয় তাহলেও আবারও ছুটি পাবেন ওই এলাকার সরকারি চাকরিজীবীরা। আবার যে সমস্ত সরকারি আধিকারিকেরা ভোট কেন্দ্রে কোনো কারণে দেরি হওয়ার কারণে পরদিন যদি অফিস না যেতে পারেন তাহলে আগে থাকতেই স্পেশাল লিভের আবেদন করতে পারবেন। এই মর্মেও এদিন নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।